যান দুর্ঘটনায় মৃত ড্রাইভারের পরিবারের পাশে দাঁড়ালো অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। গত ডিসেম্বর মাসে শিলচরে একটি যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তেলিয়ামুড়া বানর চৌমুহনী এলাকার বাসিন্দা জীবন সরকার নামের এক লরি চালকের। বর্তমানে মৃত চালকের স্ত্রী তিন সন্তানকে নিয়ে অতি কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। তাই বাংলা নববর্ষের প্রাক মুহূর্তে মৃত ড্রাইভারের পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তেলিয়ামুড়া শাখার সদস্যরা। মৃত লরি চালক জীবন সরকারের পরিবারের সদস্যদের নতুন বছর উপলক্ষে কিছু জামা কাপড়, রেশন সামগ্রী এবং নগদ ১৪,০০০ টাকা তুলে দিয়ে সাহায্য করে অ্যাসোসিয়েশনের সদস্যরা। এ বিষয়ে সংগঠনের খোয়াই জেলার কার্যকর্তা চিরঞ্জিৎ সরকার জানান, জীবন সরকারের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, তাকে খুন করা হয়েছে। কিন্তু এই বিষয়ে প্রশাসন কোনো তদন্ত করেনি এবং সরকারের পক্ষ থেকেও মৃত ড্রাইভারের পরিবারকে কোনো সাহায্য করা হয়নি। তাই বাংলা নববর্ষের সময় জীবনে পরিবারের মুখে যেন একটু হাসি ফোটানো যায়, সেই উদ্দেশ্যেই তার পরিবারের পাশে থেকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা। চর তারাপুর ব্রিজের এখানে ডিসেম্বর রাত্রে 11টার সময় ওনাকে কিছু পাবলিক ধরে মার্ডার করেছে, লিভার দিয়ে বাড়িয়ে আত্মহত্যা করেছে। এত তো সরকার আমাদের ড্রাইভার উপর দেখছে না বা কোনো কারবাই নিচ্ছে না। তে যদি অন্য কেউ হতো এটার অনেক কিছু কারবাই হতো বা জিজ্ঞেস আইন ব্যবস্থা হতো, আমাদের কোনো আইন ব্যবস্থা হয়নি। তাই আমাদের সংগঠনের তরফ থেকে অল ড্রাইভার কল্যাণ সংগঠন থেকে চাল ডাল কিছু ইত্যাদি ওদেরকে কাপড় পয়লা বৈশাখের উপলক্ষে ও তো নিই ওনার পাশে অল্প সহসাহ্যর জন্য এসেছি। আর ১৪,০০০ টাকা ক্যাশ জীবন সরকারের নামে উঠেছিল, এটা আমি ওনার হাতে তুলে দেব। ওনার যে ফ্যামিলি আছে, ওনার ফ্যামিলি আর তিনটা ছোট ছোট বাচ্চা আছে, ওদের কাছে আমি তুলে ধরব। উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর পূর্বে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দুর্ঘটনায় আহত নিহত চালকদের সাহায্যে এগিয়ে গেছে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং আগামী দিনেও সংগঠনের সকল সদস্যদের এই ধরনের কাজে এগিয়ে আসতে আহ্বান জানান সংগঠনের খোয়াই জেলার কার্যকর্তা চিরঞ্জিত সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।